सुप्रिय शिक्षार्थी बृंद अस्सलाम वालेकुम ढाका मैसन डस्टिस माध्यमिक विद्यालय पक्ष तुम्हारे सकल के स्वागत कैमन आसो तुम्हारा निश्चय अल्लाह अशेष रहमते तुम्हारा सकले भलो आओ अल्लाह रहमते भलो आछि। प्रिय शिक्षार्थी बृंद तुम्हारा जानो सारा विश्व करोना भाइरासेर कारणे सारा विश्व आज थमके गेछे जार प्रभावे बांग्लादेशेओ पड़ेछे। বাংলাদেশে এই কোভিড-19 এর কারণে যেটা যে ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা হচ্ছে শিক্ষা ক্ষেত্রে। শিক্ষা ক্ষেত্রে এই ক্ষতিটাকে পুষিয়ে নেওয়ার জন্য বর্তমান শিক্ষা বান্ধব সরকার অনলাইনে শিক্ষা কার্যক্রম চালু করেছে। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু আমাদের সবগুলো ক্লাস আমাদের ঢাকা ম্যাস ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয়ের যে পেজটি রয়েছে এই পেজে পেজে আমরা আপলোড দিচ্ছি। তোমরা যারা এই পেজে জয়েন করেছো তাদেরকে তো ওয়েলকাম, আর যারা এখনো জয়েন করনি তারা দ্রুত জয়েন করে ফেলবে এবং আমাদের প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখবে। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এখন আমাদের ক্লাসে ফিরে আসি। আজকে আমি অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিষয়ে একটি ক্লাস নেব। তো অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের বই খাতা কলম নিয়ে বসে যাও এবং মনোযোগ দিয়ে আজকের ক্লাসটা দেখবে। চলো তাহলে আমরা আজকের ক্লাসটা এনজয় করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের দ্বিতীয় অধ্যায় পার্ট নয় এবং একুশ পৃষ্ঠা বের করো। সবাই বের করে তোমরা বসে যাও। পুরো ক্লাসটা জুড়ে আজকে আমি উপস্থাপনায় আছি সীমা পারভীন, সহকারী শিক্ষক, ঢাকা ম্যাস ইন্ডাস্ট্রিজ মাধ্যমিক বিদ্যালয় খুলনা। প্রিয় শিক্ষার্থীরা এসো আমরা এখন কিছু ছবি দেখি, দেখে আমরা আন্দাজ করব যে আমাদের আজকের ক্লাসটা কি হতে পারে। কিছু আন্দাজ করতে পারছো শিক্ষার্থীরা? হ্যাঁ, এটা হলো নেটওয়ার্ক টপোলজি। তাহলে আমাদের আজকের পার্ট টপোলজি। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলো কম্পিউটারের ছবি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই কম্পিউটারগুলো প্রত্যেকটা কম্পিউটার দেখো একটা কম্পিউটার আরেকটা কম্পিউটারের সঙ্গে কিন্তু যুক্ত আছে। এই যে যুক্ত থাকার যে পদ্ধতি এটাই কিন্তু টপোলজি। তাহলে আমাদেরকে প্রথমে টপোলজির সংজ্ঞাটা কি আমরা সেটা জেনে নিই। টপোলজি কি? টপোলজি হচ্ছে নেটওয়ার্ক কম্পিউটারগুলো যে অবস্থানে থেকে পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে টপোলজি বলে। দেখো শিক্ষার্থীরা এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা কম্পিউটার দেখো পরস্পর পরস্পরের সঙ্গে সংযুক্ত রয়েছে। সুতরাং আমাদের টপোলজিতে আমরা বুঝতে পারছি যে টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার পরস্পর পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। এই যুক্ত থাকার জুড়ে দেওয়ার এই পদ্ধতির উপর আবার কিন্তু নেটওয়ার্ককে কয়েকটি ভাগে ভাগ করা হয়। যেমন দেখো প্যান, প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটা হচ্ছে ব্লুটুথের মাধ্যমে আমরা যে কোন ফাইল বা ডাটা ট্রান্সফার করতে পারি, করার সময় যে নেটওয়ার্কটা তৈরি হয় এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে রয়েছে দেখো ল্যান, ল্যানটা হলো লোকাল এরিয়া নেটওয়ার্ক। এটা সাধারণত আমরা স্কুল, কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে যে নেটওয়ার্ক ব্যবহার করতে দেখা যায় এটাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক বলে। এরপরে আছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এই নেটওয়ার্ক সাধারণত একটি শহরের
ভিতরের যে নেটওয়ার্ক সেটাকে বোঝানো হয়। এরপরে আছে ওয়ান, ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, এটা সারা দেশব্যাপী বা সারা বিশ্বব্যাপী যে নেটওয়ার্ক সেটাকে বলা হয় ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। প্রিয় শিক্ষার্থীরা, নেটওয়ার্কের অন্তর্গত এই কম্পিউটারগুলোকে জুড়ে দেওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি ব্যবহার করা হয়। এই ভিন্ন ভিন্ন পদ্ধতিকে নেটওয়ার্ক টপোলজি বলে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি জানো এই টপোলজি কত প্রকার? হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, টপোলজি পাঁচ প্রকার: বাস টপোলজি, রিং টপোলজি, স্টার টপোলজি, ট্রি টপোলজি আর মেশ টপোলজি। বন্ধুরা, আসো আমরা এখন এই পাঁচ প্রকার টপোলজি নিয়ে আলোচনা করি। তো প্রথমে আসি বাস টপোলজি। দেখো এখানে আমরা কিন্তু বাস টপোলজির একটা ছবি দেখতে পাচ্ছি। বাস টপোলজিটা কি আগে আমাদেরকে সেটা জানতে হবে। এই টপোলজিতে একটি মূল ব্যাকবোন বা লাইনের সাথে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। দেখো এখানে এটা কিন্তু একটা ব্যাকবোন, এখান থেকে প্রত্যেকটা কম্পিউটারকে কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। এই বাস টপোলজিতে কোন একটা কম্পিউটার যদি অন্য কোন কম্পিউটারের সাথে যোগাযোগ করতে চায় তাহলে সব কম্পিউটারের কাছে কিন্তু সেই তথ্যটা পৌঁছে যায়। অর্থাৎ এই মূল ব্যাকবোনের সাথে সবগুলো কম্পিউটার কিন্তু জুড়ে দেওয়া হয়েছে। এই কম্পিউটারটা যখন অন্য একটি কম্পিউটারে কোন তথ্য মানে পাঠানো হয় তখন কিন্তু প্রত্যেকটা কম্পিউটারের কাছে সেই তথ্য পৌঁছে যায়। তবে মনে রাখতে হবে যে এই ব্যাকবোন যদি নষ্ট হয়ে যায় তবে সম্পূর্ণ নেটওয়ার্ক কিন্তু অকেজ হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বাস টপোলজি সম্পর্কে জানলাম। এরপরে আসি আমরা রিং টপোলজি। ছবি দেখেই বুঝতে পারছ এটি একটি গোলাকার বৃত্তের মতো, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, রিং টপোলজি নাম শুনলেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা আসলে গোলাকার বৃত্তের মতো। এই টপোলজিতে প্রত্যেকটা কম্পিউটার অন্য দুটো কম্পিউটারের সাথে কি থাকে? যুক্ত থাকে, তাই না? অর্থাৎ রিং টপোলজিতে প্রত্যেকটা একটি কম্পিউটার, দেখো এখানে একটি কম্পিউটার অন্য দুটি কম্পিউটারের সঙ্গে যুক্ত থাকবে। এই টপোলজিতে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে তথ্য যায় একটা নির্দিষ্ট দিকে। তবে এই টপোলজিটাও যদি একটি কম্পিউটার নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটা বিকল হয়ে যায় বা নষ্ট হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা স্টার টপোলজিতে। দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে অনেকগুলো ছবি, অনেকগুলো কম্পিউটার কিন্তু এখানে যুক্ত আছে একটা কেন্দ্রীয়, এটাকে বলা হয় হাব। তোমরা এর আগের ক্লাসগুলোতে দেখেছো এটাকে বলা হয় হাব। একটি হাবের সাহায্যে অনেকগুলো কম্পিউটারকে কিন্তু এখানে জুড়ে দেওয়া হয়েছে। দেখো স্টার টপোলজিটা দেখতে কিন্তু স্টারেরই মতো, তাই না? স্টার টপোলজি কোন নেটওয়ার্কের সবগুলো কম্পিউটার যদি একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাথে যুক্ত থাকে তাহলে সেটিকে আমরা স্টার টপোলজি বলি, তাই না? মানে এখানে প্রত্যেকটা কম্পিউটার, দেখো একটি কেন্দ্রীয় হাব বা সুইচের সাহায্যে, সুইচের মাধ্যমে প্রত্যেকটা কম্পিউটারকে কিন্তু এখানে জুড়ে দেওয়া হয়েছে। এটি তুলনামূলকভাবে একটি সহজ টপোলজি এবং অনুমান করা যায় যদি কেউ খুব তাড়াতাড়ি সহজে একটি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করতে চায় তাহলে অবশ্যই আমরা স্টার টপোলজি, কিন্তু খুব দ্রুত সহজে আমরা স্টার টপোলজির মাধ্যমে একটা কম্পিউটার নেটওয়ার্ক কিন্তু আমরা তৈরি করতে পারি। স্টার টপোলজি মানে কেন্দ্রীয় হাব বা সুইচ যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটাই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ এখানে
যে হাবের সাহায্যে প্রত্যেকটা কম্পিউটার এখানে যুক্ত করা আছে, এই হাবটা যদি এখানে নষ্ট হয়ে যায় তাহলে পুরো নেটওয়ার্কটা নষ্ট হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, স্টার টপোলজির পরে আমরা এখন কোন টপোলজি বলো তো? হ্যাঁ শিক্ষার্থীরা, এখন আমরা দেখব ট্রি টপোলজি। ট্রি টপোলজিটা কি? ট্রি মানে তো গাছ, তাহলে এই টপোলজিটা দেখতে নিশ্চয় গাছের মতোই হবে, তাই না? ছবিটা একটু ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা একটি গাছের মতো দেখাচ্ছে। গাছের যেরকম কাণ্ড, ডাল, পালা থাকে, এই টপোলজিরও কিন্তু বিভিন্ন ডাল পালা দেখাচ্ছে, এই জন্য এটার নামকরণ করা হয়েছে ট্রি টপোলজি। এই টপোলজিতে একটা মজার বিষয় হচ্ছে, ট্রি টপোলজি দেখো, ট্রি মানে হচ্ছে গাছ, গাছ কাজেই এই টপোলজিকে গাছের মতোই দেখাবে। দেখো এখানে কিন্তু একটা গাছের মতোই দেখাচ্ছে, এটাও ট্রি টপোলজির ছবি, এটাকে একটা গাছের মতো দেখাচ্ছে, এজন্য এটাকে ট্রি টপোলজি বলা হয়। তবে এই টপোলজির একটা মজার বিষয় হচ্ছে, সেটা হলো এখানে অনেকগুলো স্টার টপোলজিকে একত্র করা হয়, অর্থাৎ স্টার টপোলজিতে কিন্তু আমরা দেখে এসেছি যে প্রত্যেকটা কম্পিউটার একটা হাবের সাহায্যে সবগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়। ট্রি টপোলজিতেও ঠিক কিন্তু সেরকম ভাবে একটা হাবের সাহায্যে অনেকগুলো কম্পিউটারকে জুড়ে দেওয়া হয়েছে, তবে সবগুলো মিলেই কিন্তু একটা ট্রি টপোলজি, একটা গাছের মতো হয়েছে, এ কারণে একে আমরা ট্রি টপোলজি বলে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, ট্রি টপোলজি সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা জানব মেস টপোলজি সম্পর্কে। মেস টপোলজি চিত্র দেখেই তোমরা বুঝতে পারছো যে এটা একটি মেস টপোলজির ছবি, তাই না? দেখো মেস টপোলজিতে কম্পিউটারগুলো একটা আরেকটার সাথে কি থাকে? যুক্ত থাকে। প্রত্যেকটা কম্পিউটার কিন্তু একটা আরেকটার সঙ্গে যুক্ত থাকে এবং একাধিক পথে, দেখো এখানে একটা মেস সৃষ্টি হয়েছে, কিন্তু একাধিক পথে একটা কম্পিউটার একাধিক পথে কিন্তু যুক্ত হচ্ছে, একাধিক পথে যুক্ত। মেস টপোলজিতে কম্পিউটারগুলো শুধু যে কম্পিউটার থেকে একটা কম্পিউটার থেকে অন্য কম্পিউটার যে তথ্য শুধু গ্রহণ করে তা কিন্তু নয়, এটি একটা কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের তথ্য কিন্তু বিতরণও করে, তাই না? এখানে দেখো প্রত্যেকটা কম্পিউটারে কিন্তু প্রত্যেকটা কম্পিউটারের সাথে পরস্পরের সাথে সংযুক্ত রয়েছে। তো এই টপোলজির একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই টপোলজিতে কম্পিউটারগুলো কি হয়, একটা আরেকটার সাথে যুক্ত থাকে এবং সেটা একাধিক পথে যুক্ত থাকে। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই কম্পিউটারগুলো শুধু যে তথ্য একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে নেওয়া হচ্ছে সেটা কিন্তু নয়, এটা তথ্য কিন্তু একটা থেকে আরেকটা বিতরণও হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা টপোলজি বিষয়ে, বিভিন্ন টপোলজি, বিভিন্ন নেটওয়ার্ক সম্পর্কে জানলাম এবং বিভিন্ন প্রকার টপোলজি সম্পর্কে জানলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ তোমাদের সকলকে। শিক্ষার্থীরা, এ বিষয়ের উপরে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্টসে আমাকে জানাবে, আর এ বিষয়টি তোমরা বেশি বেশি করে বাড়িতে পড়বে, আর আমার সঙ্গে যদি কমেন্টসে ছাড়াও আমাকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো অথবা আমাকে মেইল করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, স্ক্রিনে আসা এই নাম্বার সঙ্গে তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো এবং অথবা আমাকে মেইলও করতে পারো। আর সর্বশেষ যে মেসেজটা তোমাদের জন্য, সেটা হলো করোনাকালীন এই সময়ে তোমরা সবসময় ঘরে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিয়মিত হাত ধুবে, আর বাইরে বের হওয়ার দরকার হলে অবশ্যই মাস্ক পরে বের হবে এবং পুষ্টিকর খাবার খাবে। আর আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আজকের মতো এ পর্যন্তই, তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটি ক্লাস নিয়ে অন্য একদিন।
সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ।